ইতিপূর্বে সংখ্যার ধারণা থেকে দুইটি পর্ব আপলোড করা হয়েছে, আশা করি আপনারা সেটি দেখে নিয়েছেন। আজকে আমরা আলোচনা করব লসাগু এবং গসাগু। তো আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্ন লসাগু গসাগু থেকে আসে এবং কিভাবে সেগুলো খুব দ্রুত সলিউশন করা যায়। তো আমি রিসার্চ করে দেখেছি লসাগু এবং গসাগু থেকে মোটামুটি দুইটা টাইপ এসে থাকে। তার প্রথম টাইপটা আমরা দেখে নেই। প্রথম টাইপের প্রশ্নগুলো এমন হয়, যেমন দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটোর লসাগু 96 হলে গসাগু কত। এখন এই প্রশ্ন কতবার কত যে পরীক্ষায় এসেছে তার কোনো ঠিক নেই। আমি জাস্ট এখানে মাত্র দুইটা রেফারেন্স দিয়েছি, একটা হলো 10তম বিসিএস আর একটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার, যেটা হচ্ছে ATEO, এই পরীক্ষায় এসেছিল। তো এছাড়াও অসংখ্য পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তো এগুলো কিভাবে দ্রুত আমরা সমাধান করব সেই টেকনিকটাই জানবো আজকের ভিডিওতে। দুটি সংখ্যার গুণফল 1536, তো এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটি কঠিন কিছু নয়, সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। মনে রাখবেন, দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু। এখানে দেখুন দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, কত দেয়া আছে, 1536 দেয়া আছে। আবার বলা হয়েছে সংখ্যা দুটোর লসাগু 96, তাহলে লসাগু দেয়া আছে, লসাগু কত দেয়া আছে, 96। এবং বলা হয়েছে গসাগু কত, গসাগুটা বের করতে হবে। তাহলে কি করে দেব, এই যে সমান চিহ্নের ডানে আছে 96 গুণন গসাগু, আমরা গসাগুকে বামে রাখবো এবং 1536 নিচে 96 ভাগ করে দেব। তো এই বিষয়টি কিভাবে হয়, যাদের বেসিক দুর্বল, যাদের গণিত ভীতি রয়েছে তাহলে অবশ্যই তাদের বেসিকও দুর্বল, তো অনেক সময় এই সিম্পল জায়গাটুকুই বুঝতে পারে না যে কেন 96 1536 নিচে ভাগ হয়ে যায়। তো এখানে ছোট্ট করে জাস্ট এই বেসিকটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। তাহলে ধরুন এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5, আর একটি বিষয় হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 5। এই দুটো যদি আপনারা পার্থক্য বুঝতে পারেন এই দুটোর, তাহলেই এই বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তা হচ্ছে দেখুন এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5, তো ধরুন আমরা এখানে এক্স এর মানটা বের করব। তো আমরা এই ওয়াইটাকে কি করব, ডানে ভাগ করে দেব না, যদি যোগ থাকে ডান পাশে গেলে অর্থাৎ বিপরীত পাশে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, যোগ হয়ে যাবে বিয়োগ, সেক্ষেত্রে হবে 5 মাইনাস ওয়াই। আবার মাইনাস ওয়াইটাকে যদি আবার বামে নিয়ে আসি তাহলে কি হবে, এই মাইনাসটা বামে এসে প্লাস হয়ে ওয়াই হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। কিন্তু গুণের ক্ষেত্রে এখানে দেখুন এক্স ওয়াই কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণের বিভিন্ন টাইপ আছে, যেমন ডট দিয়ে গুণ বুঝায়, তারপরে কোনো কিছু না থাকলে তাদের মাঝে গুণ আকারে বুঝায়, আবার এক্স গুণন ওয়াই এটাও গুণ বুঝায়। তো এখানে এক্স ওয়াই গুণ আকারে আছে, তো গুণের ক্ষেত্রে যখন সমান চিহ্নের ডানে বা বামে যায় তখন সেটি ভাগ হয়ে যায়, মাথায় রাখবেন খুব ভালো করে। তা হচ্ছে এখানে যদি ধরুন আমাদের ওয়াই হচ্ছে এখানে গসাগু এবং এক্স হচ্ছে লসাগু, তো আমরা ওয়াই এর মানটা বের করবো, গসাগুর মান বের করতে হবে। তাহলে আমরা ওয়াই কে ডাকলাম, যেটা হচ্ছে গসাগু, তো এক্স কি করবো, এখন ডানে ভাগ হয়ে যাবে, কার নিচে, পাঁচের নিচে এক্সটা ভাগ হয়ে গেল। কেন ভাগ হয়ে গেল, কারণ এটি গুণ আকারে আছে, আর যদি যোগ থাকতো তাহলে ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যেত। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আমি মনে করি এটা সকলেই জানেন, তবে যাদের দুর্বলতা রয়েছে সেটুকু জাস্ট ক্লিয়ার করে দিলাম। তো গসাগু যেহেতু বের করতে হবে এই জন্য 96 সাথে যেটি আছে সেটি ভাগ হয়ে গেল, কেন ভাগ হয়ে গেল, কারণ গুণ আকারে আছে। এখন যদি 96 দিয়ে 1536কে ভাগ করেন বা কাটাকাটি করেন তাহলে আপনারা পাবেন 16, ঠিক আছে। 16 দিয়ে 96কে গুণ করে দেখতে পারেন 1536 আসবে, তাহলে গসাগু কত, গসাগু হচ্ছে 16, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 16। এই প্রশ্নটি ঠিক এভাবেও দিতে পারত যে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু কত, যেখানে গসাগু হচ্ছে 16, লসাগু দেয়া আছে সেখানে লসাগুই বের করতে বলা হলো, গসাগু দেয়া আছে কত, 16। সেই ক্ষেত্রে এই 16 দিয়ে যদি 1536কে ভাগ করেন তাহলে আপনারা পেতেন লসাগুর ক্ষেত্রে 96, ঠিক আছে। তো চলুন এ ধরনের আরেকটি অঙ্ক দেখি, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত। তাহলে ঠিক ওই সূত্রের মাধ্যমে এর সমাধান করবো, আর অঙ্কটি এসেছে 36তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে। তো সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। তো দুটি সংখ্যার গুণফল কত দেয়া আছে,
দুটি সংখ্যার গুণফল দেয়া আছে 3380, এবং দেয়া আছে হচ্ছে গসাগু। গসাগু কত দেয়া আছে? 13। বের করতে হবে কি? লসাগু। তাহলে লসাগুকে আমরা বামে রেখে 3380কে 13 দিয়ে ভাগ করে দেব, তাহলে যা পাবো সেটি হচ্ছে উত্তর। এই 3380কে যদি আপনারা 13 দিয়ে ভাগ করেন, কাটাকাটি করেন, তাহলে আপনারা পাবেন 260। এই 260 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুটি সংখ্যার লসাগু দেয়া আছে ধরুন 260, এবং গসাগু দেয়া আছে 13, তাহলে সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এক্ষেত্রে জাস্ট কি করতে হবে? 13 গুণ 260, তাহলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যাবে, সেটি হচ্ছে 3380। আবার এই অঙ্কটা যদি এরকম থাকতো যে দুটি সংখ্যার গুণফল 3380, ধরুন গসাগুই বের করতে হবে ঠিক আগের অঙ্কের মতো, আর সংখ্যা দুটির লসাগু দেয়া আছে 260, এক্ষেত্রে কি করতে হতো? এই 3380কে ভাগ করতে হতো কি দিয়ে? যেটি দেয়া আছে, অর্থাৎ 260। এই 260 দিয়ে যদি আবার কাটাকাটি করেন তাহলে কত পাওয়া যাচ্ছে? 13। এই 13 হচ্ছে গসাগু। অর্থাৎ একই অঙ্ক তিনভাবে পরীক্ষায় আসতে পারে, কখনো গুণফল বের করতে বলতে পারে, কখনো গসাগু, কখনো লসাগু। সূত্র কিন্তু এই একটি, সেটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু। মনে রাখবেন, দেখবেন এ ধরনের অঙ্ক একেবারে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। আরেকটি অঙ্ক আমরা যদি দেখি, দুটি সংখ্যার গসাগু 11, লসাগু হচ্ছে 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? দেখুন একই অঙ্ক, জাস্ট এই জায়গাটা যদি বুঝতে পারেন, বাকি একই অঙ্ক যে তিনভাবে আসতে পারে, এখানে আরেকটি, এখানে আরেকভাবে দেওয়া হয়েছে। দেখুন অঙ্কটি এসেছে 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে। তো আমরা সূত্রটা জানি, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো দুটি সংখ্যার গুণফল মানে কি? মানে এটি একটি সংখ্যা আছে, সেই সাথে আরেকটি সংখ্যা আছে। তো এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেয়া আছে হলো 275, আমাদের বের করতে হবে অপর সংখ্যা। আর ডান পাশে লসাগু দেয়া আছে 11 এবং গসাগু দেওয়া আছে 7700। কি করতে হবে? ধরুন ওই যে আগের মতো, এটা এক্স, এটা ওয়াই, আমাদের ওয়াইটা বের করতে হবে, কারণ এক্স এর মান তো 275 দেয়া আছে। তাহলে ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই, এক্সটা কি করব? ডান পাশে ভাগ করে দেব, কারণ কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা অপর সংখ্যাটা বের করব, অপর সংখ্যা সমান কি হবে? ওই 11 গুণন 7700 ভাগ হচ্ছে 275। এখন যদি এটি আপনারা কাটাকাটি করেন, কাটাকাটি করলে আপনারা পাবেন 308। এই 308 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই অঙ্কটার ক্ষেত্রে যদি এভাবে বলতো যে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু হচ্ছে 7700, দ্বিতীয় সংখ্যা 275 হলে প্রথম সংখ্যাটি কত, অথবা প্রথম সংখ্যাটি 275 হলে দ্বিতীয় সংখ্যাটি কত, এই সূত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব। এবার আমরা দেখব দ্বিতীয়টায়। দ্বিতীয় টাইপে লসাগু থেকে, লসাগু গসাগু থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো দেখব, এবং কিভাবে দ্রুত সমাধান করা যায় সেটিও আমরা শিখব। বলা হয়েছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এরূপ অঙ্কের ক্ষেত্রে যদি দেখেন যোগ করলে, বুঝবেন আমাকে বিয়োগ করতে হবে। যদি বলে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 বিয়োগ করলে, বুঝবেন যোগ করতে হবে। তাহলে এই জায়গাটা একেবারে ক্লিয়ার হয়ে নেন, যোগ করলে মানে সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে, আর যদি বিয়োগ করলে বলে তাহলে সেই সংখ্যাটা যোগ করতে হবে। আর এই যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেগুলোর লসাগু বের করতে হবে। তো 24, 36 এবং 48 এর লসাগু হচ্ছে 144। এই 144 থেকে 3 কি করব? 3 হচ্ছে বিয়োগ করে দেব। কেন? কারণ এখানে যোগের কথা বলা হয়েছে, 3 যোগ করলে। তো 3 যোগ করা মানে কি? আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমরা পাবো 141। এই 141 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে হয়তো বলবেন যে ভাইয়া 24, 36, 48 এটার লসাগু যে আপনি 144 পেলেন কিভাবে পেলেন? তাহলে অবশ্যই লসাগু সিস্টেমটা আপনাকে জানতে হবে। কিভাবে আমরা লসাগু করি? ঠিক কিভাবে করি, 24, 36 এবং 48, এই সংখ্যাগুলোকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 24 দুগুণ 48। তো এই 12, 18, 24কে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24। আবার 6, 9, 12 এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? তো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12। দেখুন এই 2, 3 এবং 4
এই তিনটা সংখ্যাকে কিন্তু আবার আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটি হচ্ছে দুই। তো দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দুইকে দুই, তিনের মধ্যে ভাগ যায় না, এই জন্য তিনই আসলো, আর হচ্ছে দুই দুগুণ চার। তো এখন কি করতে হবে, এখন এই যে আমাদের যেগুলো দিয়ে ভাগ করে আমরা সর্বশেষ আর ভাগ করা যায় না এই সংখ্যাগুলো দিয়ে আমরা কি করব, এই সংখ্যাগুলো নিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, গুণ করে যা পাবো সেটি হচ্ছে লসাগু। তো এই লসাগু করার সিস্টেমটা আশা করি আপনারা জানেন। এই জন্য প্রথমে আমি দেখাতে চাইনি, যে এগুলো তো মোটামুটি সকলেই জানে যে কিভাবে লসাগু করতে হয়। তো দুই দুই তিন, দুই তিন গুণন দুই, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 144। এই 144 থেকে আমরা তিন বিয়োগ করলাম, কেন, কারণ যোগের কথা বলা হয়েছে। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এক। ভাগশেষ হবে, মনে রাখবেন যদি এরকম ভাগশেষ হবে এক দুই তিন পাঁচ বা কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা ডিরেক্ট যোগ হয়ে যাবে। ঠিক আছে, যোগ করে দেবেন সেটি। তো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এক, এই সংখ্যাগুলোকে কি করব আমরা লসাগু করব। তো তিন পাঁচ ছয়ের লসাগু হচ্ছে 30। কিভাবে, ঠিক ওই যে ওইভাবে তিন পাঁচ ছয়, আশা করি এগুলো আপনারা এখন পারবেন। দেখুন তিন পাঁচ, পাঁচের মধ্যে তিন যায় না, তো আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন ওকে তিন, পাঁচের মধ্যে যেহেতু ভাগ যায় না তিন দুগুণ ছয়, তো আর কি ভাগ যায় পাঁচের মধ্যে, দুইয়ের মধ্যে এমন কোনো কমন সংখ্যা দিয়ে যায় না। তাহলে পাঁচ দুগুণ দশ, তিন দশে 30, এর তিন পাঁচ ছয়ের লসাগু হচ্ছে 30। এখন 30-এর সাথে কি করব, এক যোগ করে দেব, ভাগশেষ যদি কোনো সংখ্যা থাকে সেটি যোগ হয়ে যাবে। তাহলে 30-এর সাথে এক যোগ করে দিলাম, কত হলো 31। 31 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখুন কঠিন কিছু না, ঠিক আছে, জাস্ট মূল বিষয়টা বুঝতে হবে এবং কিভাবে করতে হবে তা প্র্যাকটিস করতে হবে, এই হচ্ছে বিষয়। আমরা আরেকটি অঙ্ক দেখি, এখানে বলা হয়েছে নয় 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 নয়, অনেকগুলো নয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখুন তো কি বলা হয়েছে, যোগ করলে, যোগ করলে তার মানে আমরা কি করব বলুন তো, বিয়োগ করব। যোগ করলে বললে বিয়োগ করব, বিয়োগ করলে বললে যোগ করব। তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তাহলে দুই তিন চার পাঁচ এবং ছয়ের লসাগু আপনারা করে দেখবেন 60। কোন সিস্টেমে করবেন, ঠিক এই যে এই সিস্টেমে করে দেখবেন, ঠিক আছে, দেখবেন যে আপনারা লসাগু পাবেন 60। তাহলে দুই তিন চার পাঁচ এবং ছয়ের লসাগু হচ্ছে 60। এই 60 দিয়ে আমরা কি করব, এই যে এতগুলো নয় আছে এগুলোকে ভাগ করব। তাহলে 60 দিয়ে আমরা দেখি এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 999,999, 60 দিয়ে এটাকে ভাগ করব। খুব বড় ভাগ আপনাদের কাছে মনে হচ্ছে তাই না, একেবারে সিম্পল। দেখুন 99 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে, ঠিক আছে, তাহলে 60 ওকে কত হবে 60, যদি আমরা বিয়োগ করি তাহলে নেমে আসলো 9, এবং 9 থেকে 6 বাদ দিলে আসে হচ্ছে 3, 39। তো 39 এর মধ্যে তো 60 ভাগ যাবে না, এই জন্য আরেকটি সংখ্যা নেমে আসলো, সেটি হচ্ছে 9। তো 399 এর মধ্যে 60 আবার ভাগ যাবে হচ্ছে 6 বার, 6 6 36, অর্থাৎ 360। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে দেখব ঠিক আবার 39 পাচ্ছি, তার মানে এখানে একটি রহস্য লুকিয়ে আছে। আপনি যতবার বিয়োগ করবেন দেখবেন ভাগশেষ 39 আসবে। এভাবে যদি আপনারা পরপর করতে যান তাহলে দেখবেন ঠিক 39 আসবে, লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনার ভাগশেষ আসবে কত, 39। তো এই 39কে যদি আমরা 60 থেকে বিয়োগ করি, 60 থেকে বিয়োগ করি কেন করব, কারণ বলা হয়েছে যোগ করলে, 60 থেকে 39 বিয়োগ করলে আসে হচ্ছে 21। এই 21কে যদি আমরা এই 999,999 সাথে যোগ করে দিতাম তাহলে 60 দিয়ে ভাগ করলে সেটি নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। এখানে বলা হয়েছে যে নিঃশেষে বিভাজ্য হবে, কত যোগ করলে যোগফল নিঃশেষে বিভাজ্য হবে। সর্বশেষ এই 21 যদি আমরা এই 999,999 সাথে যোগ করি তাহলে 60 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। তো এই হচ্ছে এই অঙ্কের মূল বিষয়। লসাগু কষাগু থেকে এই দুটা টাইপের অঙ্কগুলো যদি আপনারা কোনো গাইড বই থেকে বা এই অঙ্কগুলোই যদি এই ভিডিওতে যে অঙ্কগুলো দেখছেন সেগুলোই যদি প্র্যাকটিস করেন, এই ধরনের অঙ্ক বিভিন্ন শুরুতে যদি আপনাদের সাথে হাজির হয়
বা আপনারা পরীক্ষায় ফেস করেন, আশা করি আপনারা পারবেন। তো পারাটা নির্ভর করে আসলে প্র্যাকটিসের উপর, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং কোথাও বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।